সাজেক চলে আসছি আমরা মানে ফিউজ এটা নষ্ট হয়ে গিয়েছিল আমরা দোকান থেকে নিলাম আপনি কোথায় আসছেন আমরা চলে আসছি কুষ্টিয়া এখন আমরা একটা ডেঞ্জারাস জায়গায় যাইতেছি আসুন আমাদের সাথে গুড মর্নিং এভরিওয়ান আজকে আমরা যাচ্ছি রাজশাহী আমরা চারজন ফ্রেন্ড এখন বাজে ছয়টা আমরা সাতটার সময় বেরোবো গোয়ালন্দ থেকে আমি অলমোস্ট রেডি কাপড় চাপড়ও গুছানো শেষ ফোনের চার্জার নিছি ব্রাশ নিছি মোটামুটি সব কিছু গুছানো শেষ কলিংস আসতেছে আমার বাসায় রোমান আসতেছে আমার বাসায় আমি রেডি আমাদের এতক্ষণ বের হয়ে যাওয়া উচিত ছিল বের হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আরও লোকজন আসতেছে তাদের জন্য অপেক্ষা করতেছি অলরেডি লেট এতক্ষণ আমাদের বের হয়ে যাওয়ার উচিত ছিল আর কি সকাল সকাল খুব খেলার মুডে আছে তারা হ্যালো গুড মর্নিং আমরা চলে আসছি শরীফের দোকানের সামনে চলতেছে প্রত্যেকটা মোটরসাইকেলে ব্যাগ বাঁধার কাজ আরও সবাই মোটামুটি টুকটাক রেডি হচ্ছে এখন বাজতেছে সাড়ে সাতটা আমাদের বের হওয়ার কথা ছিল সাতটায় কিন্তু আমরা পারি নাই আমরা এখন আসছি ঢাকা খুলনা হাইওয়ের পাশে এটা হচ্ছে ঢাকা খুলনা মহাসড়ক আমরা এখন এখান থেকে রওনা দিব এখান থেকে রওনা দিয়ে আমরা যাবো কুষ্টিয়া কুষ্টিয়া আমরা এক ঘন্টার ভিতরে পৌঁছে যাবো এখন বাজতেছে সাড়ে সাতটা শীতের সকাল বেসম্ভব ঠান্ডা সাগর হাসান সামির অলমোস্ট আমরা রেডি আমরা আর পাঁচ মিনিটের মধ্যে এখান থেকে বেরোয় যাবো ইনশাল্লাহ তারপর আমরা তেল নিব তেল নিয়ে ইনশাল্লাহ এক টান রাজশাহীর উদ্দেশ্যে রাজশাহী কলিং এটা হলো বৈশাল বৈশাল বরগাছি বাংশা 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 মাত্র একটা অ্যাক্সিডেন্ট হলো হঠাৎ করে একটা ভ্যান আর কি ঘুরাই দিচ্ছে কুষ্টিয়া পর্যন্ত এতক্ষণ চালায় আসছি আলহামদুলিল্লাহ দারুণ রাস্তা দারুণ আমাদের গাড়ি একশো নিচে নামাইতে হয় ভাই কুষ্টিয়া সদর এখান থেকে আর মাত্র পাঁচ কিলোমিটার নদী এখন শুকনা শীতের মৌসুম রোমান তোমার কেমন লাগছে ঠান্ডা ভাই আমার প্যান্টটা একটু ফোটা আছে তো মানে ফোটা বলতে এটা এই স্টাইল হ্যাঁ এই আমি একটু দেখাই দিই দর্শকদের এই যে এই যে স্টাইল হ্যাঁ এইখান থেকে যে পরিমাণ বাতাস যাচ্ছে ভাই মানে ভিতরে লক হয়ে যাচ্ছে ভাই আমি শীতলক্ষা নদী কয়ে গেছিলাম এই তো এই তো কেসা লাগাবে রামাজাক
আমরা আপনাদেরকে একটু দেখানোর উদ্দেশ্যে রেলের যে হার্ডিং ব্রিজটা আছে ওটাতে একটু যাচ্ছি, দেখি আপনাদেরকে একটু দেখায় নিয়ে আসি কাছের থেকে। আমরা ওই ব্রিজ থেকে এই ব্রিজে আসছি আপনাদেরকে একটু দেখানোর জন্য। এই ব্রিজটা ব্রিটিশের সময় করা, এই ব্রিজগুলো তখনই কমপ্লিট একদম লোহা দিয়ে বানানো, পুরোটাই লোহার ব্রিজ। আজ থেকে প্রায় 100 বছর আগে এই ব্রিজটা কনস্ট্রাকশন করেছে, এখনও চলমান এবং স্ট্রং, ফিট অ্যান্ড ফাইন। রাস্তায় একটু কাহিনী হয়ে গেছিলো আমাদের সাথে, আমরা এখন আছি কুষ্টিয়া সদরে। কলিন্সের মোটরসাইকেলের এই পার্টস মানে ফিউজ এটা নষ্ট হয়ে গেছিলো, আমরা দোকান থেকে নিলাম। চলে আসছে এখন লালন শাহ সেতুর উপরে, রোদের তাপ এত বেশি কিছু দেখার অবস্থা নাই। এটা হচ্ছে হার্ডিং ব্রিজ লালন শাহ সেতুর পাশেই, এটার সাথে কানেক্টেড খুলনা, ঢাকা, এই পাশে পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ কমপ্লিট। হ্যাঁ তো রুমান, এতক্ষণ অফ রোডিং কেমন লাগছে তোমার? ভাই মাথা ব্যথা হয়ে গেছে ভাই, এ কি ভাঙা ভাই, ধুইলে আমার, আমি তো লাস্ট আমার এই রাস্তা দিয়ে আনছি কিনা, আমি জোরে বলল আমি আনছি, কিন্তু আমি তো বুঝি নাই যে যাক এক্সপিরিয়েন্স ভালো হয়েছে, কিন্তু আমরা ব্যাপক রিক্সে চালাইছি কিছু, আমি যে আপনি কি সিডিএন এই তো নিয়ে আইছি, এই তো বড় কথা ভাই, ভাঙা ওকে রাস্তা দা আছে, আমি তো তাই অবাক হইছি ভাই। আমার সোনার বাংলা, হে লাল হারায়ে বাংলা, বলো জয় বঙ্গ বন্ধু, বলো জয় জয় বাংলা, বাংলা বাংলা, এক দোস্ত মুজিব হ্যায় দিল बड़ा उनका हौसला लगे, झुकता है आसमां भी उनके आगे, बंगला में अपना ये देश कह सकता, जब से मुझे हमरा असी उत्तर गणभवन नाटोरे। किसी ने तो पहले देखा स्वाधीन बांग्लादेश, हमार सोनर बंगला, हे लाल है राय बंगला, बोलो আমরা নাটোর আমার খুলে দেখ উত্তরা গণভবনে আছি। হ্যালো, আমরা এখন উত্তরা গণভবন নাটোরে, আমাদের সাথে একটা বাচাল আছে ভাই, দেখো একটু দেখা দাও, আপনি কোথায় আসছেন? হ্যাঁ কোই ইয়াহ বড় নহি হ্যায়,
मेरा देश बड़ा सबसे हम दिल में रखेंगे सदा उनका ये संदेश It is the मूल गणभवन आज भी राह दिखाए उनका ही साया अमर सोनर बंगला ए लाल हराए बंगला बोलो जय बम बंधु बोलो जय जय बंगला 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 एक दोस्त मुजीब है दिल में बंगला সবাই আসছে নাটোরের গণভবনে গণভবনে আসছে এদের ফিল সম্বন্ধে এখন শুনবেন কোথেকে আসছেন আমি আই অ্যাম কামিং রাজশাহী উই আর গোইং টু রাজশাহী আমি প্রচুর পরিমাণ গলন্দ থেকে আসি আপনি জি আমি গলন্দ থেকে আসছি কিন্তু ঘটনা হ্যাঁ গলন্দ থেকে আসছি আমি নাটোরের স্থানীয় লোকাল সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি ফাইনালি আমরা চলে আসছি টিপো না মামা রিমোট টিপে না থাক থাক তুই মুখ খোল মুখ খোল ভাই দেখি নাকি ফাইনালি আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে আমার কাছে টোটাল ট্রিপটাই না কিরম আনএক্সপেক্টেড লাগতেছে এখন পর্যন্ত আমি আসলে বুঝি নাই আমরা কই মানে আমরা কোথায় আসতেছি বা কই আসছি আমার আশেপাশে যা দেখতেছি না না এখানে সম্পূর্ণ সবগুলো বাড়ি হচ্ছে এই যে কাটবো আমরা কেটে এটা বারবিকিউ